আওয়ামী লীগ জানে আওয়ামী লীগ আনপপুলার, ভোটে হবে না, 14-তে হয় নাই, 18-তে হতো না, কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে। ভয়াবহ একটি গোপন তথ্য প্রকাশ করলেন ব্যারিস্টার এম শাহজাহান বীরুত্তম সাহেব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। ভয়াবহ একটি গোপন তথ্য প্রকাশ করলেন ব্যারিস্টার এম শাহজাহান বীরুত্তম সাহেব। কি করলেন? সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া এই নেতা, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। বক্তব্যে বলছেন, 60-70-80 ভাগ ভোট যদি আমরা কাস্টিং করতে না পারি, জননেত্রী শেখ হাসিনার পক্ষে যদি নিয়ে আসতে না পারি, তাহলে বাংলাদেশে স্যাংশন আসবে, আসবেই আসবে, স্যাংশন আসবে। 60 ভাগের উপরে ভোট নিশ্চিত করতে না পারলে স্যাংশন চলে আসবে। তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য বাংলাদেশের মানুষ জানেন এবং তার প্রেক্ষাপট জানেন, তিনি কিভাবে আওয়ামী লীগ হয়ে গিয়েছেন 42 বছর ভিন্ন দল করার পরে, এবং তাকে কিভাবে শেখ হাসিনা তার দলে নিয়েছেন, প্রেক্ষাপট আপনারা জানেন। যে উচ্ছিষ্টভোগী এই দলগুলো থেকে কিছু নেতা নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে গৌরবান্বিত বানাতে চেয়েছিলেন, যে আওয়ামী লীগ মানে বিএনপি ভেঙে গেছে, সব ভেঙে গেছে, কিন্তু কিছুই করতে পারেনি, বিএনপি আস্থায় আছে, ভেঙে টুকরো টুকরো হয়েছে এই শাহজাহান ওমর টাইপের দুই একজন মানুষ। বিশেষ করে এই শাহজাহান ওমর সাহেব, তিনি আওয়ামী মনা, আওয়ামী ঘরানারই মানুষ, তিনি নিজেই বলছেন, আবার শেখ হাসিনাও বলছেন যে ঘরের ছেলে ঘরে চলে এসেছে। যাই হোক, তাকে নিয়ে নতুন ব্যাখ্যা কোনো প্রয়োজন নাই, তিনি একজন আদর্শচ্যুত ব্যক্তি, আমাদের দলের কোনো ব্যক্তি নয়, তিনি আওয়ামী ঘরানার, আওয়ামী লীগের, আওয়ামী লীগের হয়ে এখন বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যটা থেকেই আমাদেরকে গুরুত্বের সাথে যে পয়েন্টটা বুঝতে হবে সেটা হচ্ছে, তিনি বলছেন 60-70% ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে। কে বলছেন? শাহজাহান ওমর। এইটা মাত্র এই গতকালকের রিপোর্ট, সেখানে তিনি বলছেন এবারের নির্বাচনকে হালকা ভাবার কোন সুযোগ নেই, বা এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। 60-70% ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত এই নব্য প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। রোববার সকালে ঝালকাঠি এক রাজাপুর কাঠালি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আরো বলেন, নির্বাচন দুই প্রকার, অন্তর্বর্তীমূলক ও প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা 60-70-80 ভাগ ভোট না দেখাতে পারি না পারি, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারপরে কি বলছেন? আমাদের নেত্রী, মানে ওনার এখন যে নেত্রী হয়ে গিয়েছেন নতুন করে, তার নাম হচ্ছে শেখ হাসিনা, দেশে বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুক। যদি আমরা ভোট 60%-এর উপরে দেখাতে না পারি, তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন এটা ভোট হয় নাই, এ ভোট অর্থনে হয় নাই, এটা গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক ভিসা, গার্মেন্টস, বিভিন্ন স্যাংশন দিতে থাকবে, এজন্যই আমাদের 60-70-80 ভাগ ভোটার হাজির করতে হবে। তিনি বলছেন যে নির্বাচন দুই প্রকারের, একটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা তিনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের দেশে বিদেশে অনেক শত্রু আছে, এই শত্রুদের কাছে 60%-এর উপরে নির্বাচন মানে ভোট দেখাতে পারলে সেটাও একটা নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য হতে পারে, যেহেতু জনগণ সেখানে রায় দিয়েছে, এ ধরনের একটা তিনি মন্তব্য দিচ্ছেন। যদি সেটা দেখাতে না পারে, তাহলে এই অজুহাতে বিভিন্ন দেশ অর্থনৈতিক ভিসা, গার্মেন্টস, বিভিন্ন স্যাংশন দিতে থাকবে, এজন্যই আমাদের 60-70-80 ভাগ ভোটার হাজির করতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করাতে হবে। কে বলছেন? বাংলাদেশের একজন মানে দুর্নীতিগ্রস্ত, যার নিজের দুর্নীতির মামলা রয়েছে, 2008 সালে সেই দুর্নীতির মামলার কারণে নির্বাচন পর্যন্ত করতে পারেন নাই, যিনি বাংলাদেশের এই মুহূর্তে মানে খুন, রাজানি, ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানোর মামলা, বিভিন্ন মামলার তিনি একজন আসামি, সেই ব্যক্তি এখন নৌকায় যোগ দেওয়ার পরে সকল আসামি থেকে মুক্তি পেয়ে আজকে তিনি এই কথা বলছেন, জনগণের সামনে এই বক্তব্য দিচ্ছেন। তিনি আজকে নৌকায় যোগ দিয়ে এই তথ্যগুলো, এখন তিনিও ঝুঁকির মধ্যে যেহেতু আছেন, তিনি আপনাদেরকে আমাদেরকে প্রকাশ করে বোঝাতে চাচ্ছেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে। তাহলে বন্ধুরা বুঝে পারেন যে আজকের আওয়ামী লীগ স্বস্তিতে নেই,
যারা তাদের ওখানে যোগ দিয়েছে তারাও স্বস্তিতে নেই, তারাও চাচ্ছে যে কোনো উপায়ে যদি শেখ হাসিনাকে ধরে বেঁধে রাখা যায় তাহলে তারা এই অবৈধ এমপি হতে পারবে, না হয়তো শাহজাহানের জন্য ভবিষ্যৎ আরো অন্ধকার। সেটা কিন্তু অনুভব করতে পেরেই আজকের এই কঠিন সত্য কথাটা তিনি বলতে বাধ্য হয়েছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাচন সুষ্ঠু সুন্দর না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী থেকে, বাংলাদেশের এই দেশটা বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মন্তব্যটি করেছেন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান সাহেব। আপনারা জানেন যে বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন এই ফেসিবাদ যে কোনো মূল্যে 7 তারিখে করতে চায়। আজকের এই 7 তারিখকে নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটার সম্পূর্ণ দায়ভার হচ্ছে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের। দেখেন ইনকিলাব পত্রিকা সহ সমগ্র পত্রিকায় এই রিপোর্টটা খুব হাইলাইটস ভাবে পাবলিশ করা হয়েছে। তারা এখানে বলার চেষ্টা করছেন, আপনারা নিশ্চয়ই এটা দেখছেন, যে নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখন এই যে বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন করেও এই নির্বাচনটা করতে চায়, এর রহস্যটা কি? বাংলাদেশ যদি সত্যিই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই বাংলাদেশে তোমার ইসিয়ানুসুরের চাকরি করার যোগ্যতা কি, তোমার এই নির্বাচন কমিশনের দায়িত্ব কি, অবৈধ প্রশাসনগুলো যে হাজার হাজার কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে তাদের দায়িত্বটা কি? একজন মানুষ যখন সাংবিধানিক ভাবে কোন সাংবিধানিক পোস্টের দায়িত্ব নিয়ে কথা বলেন তখন তার সবার আগে দেশকে রক্ষা করা, দেশের মানুষের পক্ষে কথা বলা, এটা হচ্ছে তার ইমানি দায়িত্ব, এটা হচ্ছে তার রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু আজকে তারা এই বড় বড় কথা বলছেন যে নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো বিশ্ব থেকে যদি বিচ্ছিন্ন হয় তাহলে সুষ্ঠু করতে কি কি কাজ সেটা কি আপনারা করছেন? করছেন না। দেখেন আনিসুর কি বলছে। আনিস সাহেব বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান। তিনি বলছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, বাংলাদেশ হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ম্যাজিস্ট্রেটদের সামনে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনিসুর বলেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা ছাড়া আমাদের কোন গণতন্ত্র নেই, কাজেই আপনাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, এই ধরনের বিভিন্ন কথা তিনি এখানে বলেছেন। এখন যেই আনিসুর জানেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর না হলে সত্যিই বাংলাদেশটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে সেই আনিসুররা কি কারণে এই অবৈধ নির্বাচনটা নিয়ে আগাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশ এবং তারা হচ্ছে শেখ হাসিনার আজ্ঞাবহ দালাল। ইসি আনিসুর ভালো করে জানে, যেটা তিনি উল্লেখ করেছেন, যে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে এই বাংলাদেশ। তাহলে এই বড় ধরনের সমস্যায় পড়বে না কেমনে? না পড়ার উপায় হচ্ছে বিরোধী যে এই 59টি দল বা 60টির অধিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এই নির্বাচনে অংশগ্রহণ না করা দলগুলোর সকলকে নির্বাচনে আনার মতো ব্যবস্থা তৈরি করা। বাংলাদেশে একটা কাজ করলে এদেশে একটা শুধু কাজ, তাহলে এদেশে সব দল নির্বাচনে আসবে। তার এক নম্বর কাজটা হচ্ছে শুধু শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, শেখ হাসিনা পদত্যাগ করবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে যে কোনো উপায়ে কোন মানে সকলকে নিয়ে, সেটা যে নামে হোক, যে কোনো সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাদেরকে কিছু সময় দিয়ে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে সাজাতে পারলেই এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এবং আপনি যে আশঙ্কা প্রকাশ করছেন যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে, তখন আর এই দেশটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে না। কিন্তু আজ যে আপনি বলছেন এটা সত্য, কারণ বিশ্বের সবাই আপনাদেরকে কানে ধরে ধরে শুনিয়ে দিচ্ছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন চাই। এটা কিন্তু ইসি আনিসুর জানে, আনিসুরদেরকে কিন্তু বলে দেওয়া আছে যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে তোমাদের ভাগ্যে কি জুটতে পারে। ওদের ভাগ্যে নিষেধাজ্ঞা থাকতে পারে, ওদের পরিবারের উপরে নিষেধাজ্ঞা থাকতে পারে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, সমগ্র বাংলাদেশের মানুষ ভোটের জন্য লড়াই করতে পারে, আন্দোলন করতে পারে, ব্যবসা বাণিজ্য বন্ধ হতে পারে। আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন, গতকালকেই সম্ভবত পররাষ্ট্র সচিব বলেছেন, মোমেন একজন ব্যক্তি আছেন, তিনি বলেছেন যে এখনই আমাদের বিভিন্ন দেশে এই নিষেধাজ্ঞার প্রভাব শুরু হয়েছে, মানে নিষেধাজ্ঞা আসার আগেই মানে কেনা বেচা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে? আপনারা কি একটা বার চিন্তা করে দেখেছেন যে আমাদের দেশে এই যে ইসি আনিসুর বলছেন ব্যবসা বাণিজ্য, এর আগেও তার ইসির প্রধান যে আর কি সিইসি বলেছিলেন যে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এই সবকিছু বন্ধ হওয়ার পরেও কেন এই অবৈধ নির্বাচনকে নিয়ে আপনাদের এত তড়িঘড়ি প্রচেষ্টা, এত তাড়াহুড়া কেন আপনাকে করতে হচ্ছে? আপনারা এই 1600 কোটি টাকা কার টাকা আপনারা নষ্ট করে তারপরে এই নির্বাচন করছেন?
তারপরে আরো 1400 কোটি টাকা নতুন করে রিকুইজিশন চাচ্ছে কে আপনার বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা তারা চাচ্ছে তো দর্শক ভিডিওটি দেখার পরে আপনারা যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন তো দর্শক পরবর্তী ভিডিওটি দেখে আসুন বাংলাদেশের নির্বাচন করতে গিয়ে তাহলে এই 30-32 হাজার কোটি টাকা 3200 কোটি টাকা শুধু এই নির্বাচনের আয়োজন করতে আর সারা বাংলাদেশের যেই প্রার্থীগুলো দাঁড়িয়েছে প্রত্যেকে কমপক্ষে ন্যূনতম যদি 2-3 কোটি টাকা করে ব্যয় করে তাহলে কত হাজার কোটি টাকা আপনি বাংলাদেশের মানুষের এখন নষ্ট করছেন তার পাশাপাশি এখন একদলীয় বাকশাল কায়েম করতে গিয়ে প্রত্যেকটি জায়গায় খুনাখুনি হত্যা রাজানি লুটতরা সবই তো চলছে তাহলে এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের কোনো মুক্তি কি সম্ভব সম্ভব নয় কিন্তু আজকের এই সংবিধানের দোহাই দিয়ে সংবিধানটাকে সম্পূর্ণ ছিঁড়ে মানে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আজ এই যে সংবিধান আপনাকে আমাকে নিরাপত্তা দিবে সেই সংবিধান আজকে আপনাকে আমাকে আমাদেরকে আজকে তিলে তিলে শেষ করছে কেন এটা এখন শেখ হাসিনার বুকলেট শেখ হাসিনা যা বলছে তাই হবে আপনারা দেখেন নির্বাচনকে কেন্দ্র করে এই অপদার্থ অবৈধ নির্বাচন কমিশন তারা বাংলাদেশের এমন কোন কাজ নেই যেটা তারা ব্যর্থতার পরিচয় দেয় নাই যে যেখানে মারামারি করছে ধরেন একজনকে মেরে ফেলছে নোটিশ পাঠায় একটা কাগজে নোটিশ তুমি মেরে ফেললে কেন জবাব দাও একজনে এক জায়গায় মিছিল করেছে মিছিল তো তাদের দেখতে পছন্দ হয়নি একটা নোটিশ পাঠিয়েছে এখন নোটিশের কারিগর হচ্ছে বাংলাদেশের এই নির্বাচন কমিশন এখানে এখন আর নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যে প্রসেস পদ্ধতি বা ক্ষমতা থাকা দরকার সেটা তাদের হাতে নেই ক্ষমতা তাদের হাতে নেই তারা নাম সর্বস্ব শুধুমাত্র শেখ হাসিনার অধিষ্ঠিত কিছু ব্যক্তি হিসেবে এখানে আজকে জয়েন করেছেন নিয়োগ পেয়েছেন তারা বেতন ভাতা ফ্যাসিলিটিস ভোগ করতে এই নির্বাচন কমিশনকে অবৈধ পথে তারা চালাচ্ছে আজকে তারাই আবার বলছে বাংলাদেশের নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে এদেশের জন্য ভয়াবহ বিপদ আছে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কত বড় কথা মনে করছেন কি পৃথিবী থেকে যে বিচ্ছিন্ন হবে এই ইনফরমেশনটা এসি আনিসুর জানে এবং জানে বিধায় আপনাকে আমাকে বলে তারপরে চেষ্টা করে যাচ্ছেন যে সামহাও অবৈধ নির্বাচন করা যায় কিনা কিন্তু এসি আনিসুর জানে না যে বাংলার এই অগণিত মানুষ এখন আর তোমাদেরকে এই কথায় তোমার কথা অনুযায়ী ভোট দিতে কেউ আসবে না বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে না থাকবে না কোথায় যাবে এইটা দেখার জন্যই যে দায়িত্ব সেটা হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠা আর সেজন্যই জনগণ লড়াই করে যাচ্ছে অতএব বাংলার জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করবে এই লড়াই তোমার কথায় থামবে না বাংলার মানুষ আন্দোলন সংগ্রাম করে তাদের সেই ভোটের অধিকার ফেরত নিয়ে আসবে সেই অধিকার তুমি থামাতে পারবে না আমি বাংলাদেশের সমগ্র মানুষের সাথে সুর মিলিয়ে বলতে চাই ফেসিবাদ এই হাসিনাকে মুক্ত করার জন্য আপনারা নির্বাচন কমিশন যদি সাহস থাকে বুকে পদত্যাগ করে বলুন যে এই সরকার অধীনে নির্বাচন করা সম্ভব নয় তাহলে আপনার এই বাংলাদেশ বিচ্ছিন্ন হবে না পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে কিন্তু আপনি যদি সেটা বলতে না পারেন এই বাংলাদেশ সত্যি আপনার বক্তব্য অনুযায়ী আপনাকে কোট করেই বলছি এটা বিচ্ছিন্ন হয়ে যেতে সময় লাগবে না অতএব প্রিয় বন্ধুরা আমার আসুন এই ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করি দর্শক শ্রোতা ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন ভিডিওটি শেষ করে দেবো তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে তো দর্শক শ্রোতা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ